গল্পের বাক্সবাই রোমানান উপরে এই চ্যানেলে সবাইকে স্বাগত সাথে আছে আমি রোমানানুপুর আজকে আপনাদের জন্য থাকছে সদ মুস্তফা সিরাজের লেখা কর্নেল সমগ্র থেকে একটি রহস্য উপন্যাস তুষারে রক্তের দাগ আজ শোনাচ্ছি উপন্যাসটির প্রথম খণ্ড শ্রীনগর থেকে সোনামার্গ তারপর কার্গিল অবশ্য কার্গিলের অনেকটা আগে মায়ে মোড় নিয়ে যেতে হবে স্কারদুর দিকে বেশ দুর্গম পথ জায়গাটার নাম রিস্তা শুধু রিস্তা নয় রিস্তা ক্যাম্প নম্বর এক ডিসেম্বরের প্রথম সপ্তাহ ফিনফিনে হালকা ইলসিগুড়ি বৃষ্টির মতো বরফ পড়া শুরু হয়েছে চারদিকের পাহাড় উপত্যকা আর টুকরো টাকরা সমতল জায়গা ক্রমশ বরফে ঢেকে সাদা হয়ে যাচ্ছে রাস্তাও খুব বিপজ্জনক শ্রীনগরে খবর নেওয়া হয়েছিল সোনামার অব্দি তুষার বৃষ্টির পরিমাণ দু থেকে তিন ইঞ্চি সোনামার্গে জানা গেল সামনে এখন অন্তত ছয় থেকে আট ইঞ্চি হতে পারে রিস্তায় যারা যাবার তারা নভেম্বরে মাঝামাঝি গিয়ে বসে আছে এখন যথেষ্ট দেরি হয়ে গেছে পৌঁছতে পারবে কিনা বলা কঠিন যাদের সঙ্গে দেখা হয়েছে তারাই অবাক হয়েছে বলে কি এই বাঙালি বাঙালিনের কি সাহস একেই তো বলে বাঙালি বুদ্ধু ঠান্ডা না হয় আটকালো গাড়ির ভিতর বসে কিন্তু বরফে গাড়ি শুদ্ধ চাপা পড়ে কবরস্থ হয়ে পড়বে যে আর কি প্রচণ্ড ঝোড়ো হাওয়া বলছে জায়গায় জায়গায় বিষীর্ণ পায়নের বন দাঁড়িয়ে দাঁড়িয়ে বরফে ঢাকা পড়ছে ভাপ উঠছে জঙ্গলের তলায় বিস্তৃত বরফের উপর আবছা সূর্যের ছটা কদাচিত নানা রঙে প্রতিফলিত হচ্ছে পরক্ষণে আবার সব আলো ঢেকে যাচ্ছে গাড়ির হেডলাইট জ্বালতে হচ্ছে দিন দুপুরে সোনালি সেনের পা দুটো কখন থেকে জমে গেছে ঠান্ডায় মাঝে মাঝে অস্ফুটস্বরে জানিয়ে দিয়েছে ধ্রুব চৌধুরীকে ধ্রুব একটু হেসেছে কিছু বলেনি এয়ার এয়ারকন্ডিশনড মার্কি এই গাড়িটা বিশেষভাবে তৈরি একটা দানো বললেই চলে চাকাগুলো চমৎকার বরফ কেটে কেটে পথ চলতে পারে কিন্তু ভিতরের কৃত্রিম ওম এবং পায়ের তলার তাপ আর শরীরে পৌঁছচ্ছে না সমুদ্রতল থেকে হিসেব করলে কোথাও উচ্চতা আট হাজার ফুট থেকে দশ হাজার ফুট পুরোপুরি শীতের রাজ্য কোথাও কোনো স্পন্দন নেই প্রাণের চিহ্ন নেই শুধু গড়গড় গর্জন করতে থাকা ধীরগামী এই গাড়িটা ছাড়া কার্গিলের ত্রিশ মাইল দূরত্বে বা দিকে রিস্তাকামী যে রাস্তা তা নতুন গত চীন ভারত যুদ্ধের সময় তাড়াহুড়ো করে তৈরি খুব অপ্রশস্ত ওরা এ রাস্তায় নেমে টের পা ছিল সত্যিকার বিপদের শুরু হলো এবার বরফ পড়াটা হঠাৎ বেড়ে গেল গাড়ির উইন্ডো বেয়ে চাপচাপ বরফ পিছলে পড়তে থাকল গাড়িটা বরফের পুরো ঠাকনায় যেন লুকিয়ে যাবার ষড়যন্ত্রে এবার লিপ্ত হয়েছে কখনো হেডলাইটের ছটা ঝলসে উঠছে সিলুট সিলুট সব গাছের কঙ্কাল কখনো একটা বা কয়েকটা কাঠের বাড়ি পাহাড়ের খাঁজে ধনীদের গ্রীষ্মকালীন বিলাস তুষারের পাগড়ি আর পরে দারোয়ানের মতো দাঁড়িয়ে আছে গেটের কাছে দু একটা লম্বাটে গাছ আবার সোনালি অস্ফুটস্বরে বলে উঠল সত্যি পা জমে গেছে ধ্রুব ধ্রুব সামনে উঁচুতে একলা বাড়িটা দেখছিল যথারীতি হাসল আশ্রয়ের জায়গা দেখে সোনালি এবার ছটফট করে উঠেছে রিস্তা ক্যাম্পের পাহাড়ে ইস্কি করার স্বাদ ওর নির্ঘাত চুকেছে এখন ভালো ভালো একটা গৃহকোণ আর খানিকটা আগুন তার দরকার সোনালি এবার একটু চটেছে এতক্ষণে কথা বলছো না যে আমার পা দুটো সত্যি জমে গেছে সোনালি দুরন্ত খেলোয়াড় মেয়ে তাকে এখন ভীতু গোবেচেরা বালিকে দেখাচ্ছে স্তর পুরো পশ্চিমী পোশাকের ভিতরও আড়ষ্ট এবার কেঁদে ফেলবে না তো ধ্রুবর আশঙ্কা হল ধ্রুব বলল আর মাত্র এক কিলোমিটার বড় জোর পনেরো মিনিট লাগবে সোনালি কি বলতে ঠোঁট ফাঁক করল কিন্তু বলল না বাদিকে দূরে কয়েকটা আলো দেখা যাচ্ছে সে সেদিকে তাকিয়ে রইল ঘড়িতে এখন বেলা তিনটে কিন্তু কেমন ছায়া ধূসর দেখাচ্ছে পরিবেশ বরফের হালকা বৃষ্টি সমানে ঝরছে এখন এক ঘেয়ে লাগে রিস্তায় ডাক্তার আছে কি না কে জানে সোনালি ভাবছিল নিশ্চয় বাজার বসতি ইত্যাদি আছে একটা সামরিক ছাউনি আছে সে জানে তার অনেক দিনের স্বপ্ন এই দুর্গম পাহাড় অঞ্চলে তুষারে স্কি করার রাস্তায় যেখানে যাচ্ছে সেটা একটা প্রাইভেট কোম্পানির স্কি ট্রেনিং সেন্টার তাদের ওখানে থাকার ব্যবস্থা আছে ডরমিটোরি আর হোটেল আছে আছে স্কি করা সব সরঞ্জামের স্টোর মেরামতের ব্যবস্থা এবং কয়েকজন ইন্সট্রাক্টর আর আছে সবচেয়ে যেটা আকর্ষণীয় পাহাড়ের মাথায় ওঠার একটা লিফ্ট হুইল নাগর নাগরদোলার মতো তার গোল ফ্রেমে ঝুলছে দুজন বসার মতো একটা করে চেয়ার পাহাড়ের উপর ওঠার সঙ্গে সঙ্গে আরা ঝাঁপিয়ে পড়বে একের পর এক এক একটা চেয়ার থেকে এবং ঢালু সমতল বরফের উপর দিয়ে অনেকটা দূর স্কি করে চলে যাবে এভাবে ট্রেনিংয়ের প্রাথমিক পর্যায় শেষ হবে একটা বিশাল পাহাড়ের তলায় দোতলা আর কয়েকটা একতলা বাড়ি রয়েছে তার কাঠের গেটে ইংরেজিতে লেখা আছে দুগাল স্কি ট্রেনিং সেন্টার গেটটা খোলা ওদের গাড়িটা সোজা ভেতরে ঠুকে গেল দুজন লোক দুপাশ থেকে হাত নেড়ে গ্যারেজ নির্দেশ করছিল ধ্রুব মুচকি হেসে বলল ব্যবস্থা ভালোই মনে হচ্ছে গাড়িটা চওড়া লনে ঘুরিয়ে সে গ্যারেজে ঠোকাল তখন সেই লোক দুটো এগিয়ে সালাম দিল দরজা খুলে ধ্রুব বেরোলো প্রথমে তারপর সোনালির দস্তানা পরা হাত ধরে তাকে বেরুতে সাহায্য করল সোনালি সোজা দাঁড়াতে পারছিল না ওভারকোট দস্তানা পরা লোক দুটো কাশিরি সম্ভবত গ্যারেজের চার্জে থাকে ভাঙা ভুল ইংরেজিতে বলল সাহায্য করতে পারি ধ্রুব বলল না ধন্যবাদ আপনাদের অফিসটা কোথায় পারভিস তুমি সাহেবকে অফিস পৌঁছে দাও গাড়ির দরজা বন্ধ করে ধ্রুব বলল কিন্তু জিনিসপত্র রইল যে ভাববেন না স্যার লোকেশে নিয়ে যাবে পারভিস নামে লোকটা আগে আগে চলল ধ্রুব সোনালিকে ধরে তাকে অনুসরণ করলো সোনালি বেশ কষ্ট হচ্ছিল বিশ পঁচিশ ফুট লন পেরুতে বরফে পিছল হয়ে আছে আর এবার বাইরের খোলামেলায় ঠান্ডাটা কী জিনিস সে হাড়ে হাড়ে টের পাচ্ছিল ধ্রুব একটু ঠাট্টা করতে ছাড়ল না কি কেমন মনে হচ্ছে যা ভেবেছিলে তেমন নয় না সোনালি ঝাঁঝালো স্বরে বলল আমার কিছু হয়নি ভারী আমার ঠান্ডা হুম বেশ গরম লাগছে আমার ধ্রুব সকৌতুকে বলল সোনালী ওর হাত দুটো কাঁধ থেকে সরিয়ে খোড়া মানুষের মতো একটু জোরেই এগুলো ধ্রুব জানে ও ভীষণ জেদি মেয়ে হয়তো ওই পানি এই বরফের উপর স্কেটিং শুরু করে দেবে ধ্রুবকে তাক লাগাতে তুষার কামড় কি জিনিস তা সোনালির জানা আছে পাহাড়ে চড়া ক্লাবের সে ছেলেবেলার থেকে অনেকবার অনেক দুর্গম পাহাড়ে চূড়ায় সে উঠেছে দলের সঙ্গে আসলে গাড়িতে আসবার সময় ওর পা জমে গেছে অসাবধানতার দরুন প্রথমে তো খালি স্লিপার পরে বসেছিল পরে অবস্থা বুঝে মোজা জুতো পড়েছিল কিন্তু যা হয়েছে তাতে বেশ ভোগাবে ওকে কাল সকালের ক্লাসে ওর পক্ষে যোগ দেওয়া কঠিনই হবে ঢাকা বারান্দায় উঠে একটা লম্বা করিডর পেল বাদিকে একটু এগিয়ে লেখা দেখল অফিস পারভিস দেখিয়ে দিয়ে চলে গেল বন্ধ দরজায় নক করল ধ্রুব ভিতর থেকে ইংরেজিতে শোনা গেল আসুন ওরা ঢুকল ঘরটা যথারীতি এয়ার কন্ডিশনড তারপর পিছনে একটা ইলেকট্রিক চুল্লি থাকায় বেশ ওম জমে রয়েছে টেবিলের সামনে ধ্রুবর বয়সে এক ভদ্রলোক বসে রয়েছেন বেশ ছিমছাম ভদ্র চেহারা কিন্তু কয়েকটা ভাঁজ আর চোখের নিচে কালো ছোপ থাকায় কেমন ক্লান্ত আর বিষণ্ন দেখাচ্ছে ওর গায়ে একটা সাদা শার্ট আর তার উপর ঢিলে হরিণের চামড়ার মতো সোয়েটার ডান দিকে হাতের কাছেই দেয়ালে ঠেকা দেওয়া আছে দুটো ক্রাচ ক্রাচ দেখেই ধুবর চোখ টেবিলের তলায় গেল হ্যাঁ ডান পায়ে হাঁটু থেকে তলা অবধি সিমেন্ট প্লাস্টার ধ্রুব একটু চমকে সোনালি দিকে তাকালো সোনালিও দেখেছে সে ধরে নিল ধ্রুব তাকে যেন বলতে চায় এই দেখো নির্ঘাত ইস্কি করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে অতএব সাবধান সোনালী বাঁকা ঠোঁটে অন্যদিকে তাকালো ধ্রুব বলল নমস্কার নমস্কার ভদ্রলোক মিষ্টি হাসলেন বসুন নিশ্চয় আমাদের লেট কামার স্কি আর মিস্টার এবং মিসেস চাউড্রি ধ্রুব বসে গম্ভীর মুখে বলল না মিস সোনালি সেন আপনাদের রেজিস্টার দেখুন এই নামেই বুক করা হয়েছে শ্রীনগর থেকে দুঃখিত খুবই দুঃখিত মিস্টার চাউধরি ভদ্রলোক ব্যস্তভাবে রেজিস্টারের পাতা উল্টাতে থাকলেন তারপর দেখে নিয়ে বললেন হ্যাঁ তাই বটে আপনাদের রুম নাম্বার আট আর নয় দোতলায় কিন্তু আবার দুঃখিত অ্যাটাসড বাত মাত্র আট নম্বরে আপনি সেটা মিস সেনের জন্য বুক করেছেন এদিকে ওটার সেন্ট্রাল হিটিং ব্যবস্থা নেই নয়টায় আছে কিন্তু সেটার সঙ্গে কোনো বাত নেই আপনাকে বাথের জন্য একটু কষ্ট করে নিচে নামতে হবে না নিচের বাত একা আপনারই আসলে জায়গা ছিল না উপরে তাই এই ব্যবস্থা ধ্রুব খাপ্প হয়ে বলল সে কি এসব তখন তো আপনার কোম্পানি আমাকে বলেনি ভুল ধরিয়ে দিলেন ভদ্রলোক কোম্পানির ডাইরেক্ট কোনো বুকিং সেন্টার শ্রীনগরে নেই স্যার ওটা করে কোম্পানির এজেন্ট একটা ট্রাভেল এজেন্সি তাদের এসব জানার কথা নয় আশ্চর্য তো ধ্রুব সোনালির দিকে তাকালো সোনালির ভুঁ কুচকে বলল আট থেকে নয় ঢোকার দরজা নেই কেন তুমি আমার আটের বাদ ব্যবহার করবে কিন্তু তোমার আট তো মরার মতো ঠান্ডা সোনালি কি বলতে যাচ্ছিল ভদ্রলোক বললেন ক্ষমা করবেন আপনার কি বাংলা ভাষায় কথা বলছেন পরস্পর ধ্রুব বলল হ্যাঁ কেন ভারী মিঠে ভাষা আপনাদের রবীন্দ্রনাথ এবং শেখ মুজিবের বাংলাদেশ ধ্রুব থামিদে বলল দেখুন ওসব তত্ত্ব আলোচনা পরে হবে মিস্টার দুগাল এখন পাল্টা ভদ্রলোককে থামালেন আমি মিস্টার দুগাল নই মোহন শ্রীবাস্তব মিস্টার দুগাল গতকাল একটা জরুরি ব্যাপারে শ্রীনগর হয়ে দিল্লি গেছেন এক সপ্তাহ বাদে ফিরবেন আপনি ম্যানেজার তাও নই শ্রীবাস্তব মিটিমিটি হাসতে থাকল ধ্রুব ধমকে সুরে বলল তবে কে আপনি আমি ট্রেনিং সেন্টারের একজন ইন্সট্রাক্টর মিস্টার দুগাল নিজে সব দেখাশোনা করেন হঠাৎ চলে যেতে হলো বলে আমাকে এই দায়িত্ব দিয়ে গেছেন আর আপনি চমৎকার দায়িত্ব পালন করছেন শ্রীবাস্তব রাগলো না এমন চেহারার মানুষ রাখতে জানে না সম্ভবত বলল মিথ্যে অনুযোগ করছেন মিস্টার চাউড্রি আট নম্বরের সেন্ট্রাল হিটিং বরাবরই নেই ওটা বাড়তি জিনিসপত্রে ঠাসা থাকে তবে কেউ শেষের দিকে বুক করলে খালি করে দেওয়া হয় তাছাড়া ও ঘরে আপনাদের মোমবাতি জেলে কাজ করতে হবে আর বরফ জলে স্নান করতে হবে না বাথে ইলেকট্রিসিটি আছে গরম জল পাবেন ধ্রুব সোনালির দিকে তাকিয়ে ইংরেজিতেই বলল কোনো মাথামুডো বুঝতে পারছি না ভারী অদ্ভুত বাথে ইলেকট্রিসিটি আছে অথচ ঘরে নেই কি কাণ্ড সোনালি বাংলায় বলল হয়েছে বাবা যা হয় শিগগির করো আমার কষ্ট হচ্ছে শ্রীবাস্তব বোর্ড থেকে দুটো চাবি এগিয়ে দিল কাজু কাঁচুমাচু মুখে বলল সত্যি কোনো মানে হয় না আমি অনেকবার বলেছি মিস্টার দুগালকে উনি কানেই নেন না বলেন কাহাতক বাড়তি খরচা যাগে মিস সেনের পায়ে কি আঘাত লেগেছে সোনালি বলল না ঠান্ডা আপনাদের এখানে ডাক্তার নেই আছে সে অনেকটা দূরে ওদিকে রাস্তায় তো আজ দুপুর অবধি খবর এক ফুট বরফ ডাক্তার আসবেন কিনা বলা কঠিন তবে আমাদের কিছু ব্যবস্থা আছে শ্রীবাস্তব সহানুভূতির সঙ্গে বলল বুঝতেই পারছেন স্কি করতে গিয়ে প্রায় ছোটোখাটো দুর্ঘটনা তো হয়ই সেজন্য চিকিৎসা ব্যবস্থা নিজেরাই রেখেছি ধ্রুব ভ্রু কুঁচকে চাবি দুটো নাড়াচাড়া করছিল সে কিছু বলল না সোনালি প্রশ্ন করল আপনি নিশ্চয় অ্যাক্সিডেন্ট করেছিলেন শ্রীবাস্তব কেমন চমকালো যেন তারপর চোখ বুঝে মাথা দোলাল শেষে বলল ও সে ভীষণ ব্যাপার হুইল লিফটের চেয়ার থেকে স্কিয়ারদের ট্রেনিং দিচ্ছিলুম হঠাৎ কিভাবে পড়ে গেলুম আর ডান স্কিটা পা থেকে খুলে গিয়েছিল তারপর তো যাক কফি বলি আপনার আমাদের সম্মানিত অতিথি সোনালি হেসে বলল আপনি ইনস্ট্রাক্টর কাজেই আমরা আপনার ছাত্র হো হো করে হেসে উঠল শ্রীবাস্তব ঘন্টা চাবি টিপতে হাত বাড়ালো তখন ধ্রুব দুম করে দাঁড়িয়ে বলল না ধন্যবাদ আমরা এখন ক্লান্ত ঘরে যেতে চাই আপনি কি দয়া করে আপনার লোকদের জিনিসগুলো ঘরে পাঠাবেন শ্রীবাস্তব শশ ব্যস্তে বলল নিশ্চয়ই অবশ্যই এ আমাদের কর্তব্য ধ্রুব বেরোবর মুখে ঘুরে বাঁকা হেসে বলল হ্যাঁ একজন ঠান্ডায় পা জমে যাওয়া অসুস্থ মহিলাকে হিমঘরে বাসের বন্দোবস্ত করাও আপনাদের কর্তব্য বই কি শ্রীবাস্তব ভারতীয় ধরনের করজোড়ে অনুনয় করল প্লিজ প্লিজ মিস্টার চাউট্রি ব্যক্তিগতভাবে সত্যি আমি দারুণ লজ্জিত কিন্তু কোম্পানি কোনো কথা কানে নেয় না প্রাইভেট কনসার্ন তো আমরা নিতান্ত বেতনভোগী কর্মী মাত্র ঘোরালো সিঁড়ি দিয়ে সরু ওপরের করিডোরে পৌঁছালো ওরা সোনালির খুবই কষ্ট হচ্ছিল বরফের কুচি দিয়ে ডললে অনেক সময় আরষ্টতা কেটে যায় আগে এখন ঘর এবং বিছানাটাই জরুরি তারপর দেখা যাবে ধ্রুব আট নম্বরের তালা খুলতে যাচ্ছিল সোনালী বলল আই তুমি এত নৃশংস তা তো জানতুম না এই হিমঘরে আমাকে ঢোকাতে চাও আমাকে আলু পেয়েছ না কি ধ্রুব বলল না আমি এ ঘরে থাকব সোনালি বলল এ ঘরে তোমার কোনো অধিকার নেই সত্যি বলছি আমি পুলিশ ডাকবো ওটা আমার নামে বুকড তাহলে আমি শোবো কোথায় তোমার নয়ে আর তুমি বিপন্ন নারীকে একটু আশ্রয় দেবে সে কি ওটা তো সিঙ্গেল বেডরুম মেঝেতে শোয়া অসম্ভব বারে তোমাকে মেঝেতে শুতে বলবো আমি কি এত হৃদয়হীন কিন্তু তোমাকে বা মেঝে শুতে দেব। আমি এত হৃদয়হীন মোটেও না একটা বেডে দুজনে কিভাবে শুতে হয় সে ট্রেনিং আমার আছে চলো তো বাবা আর তর্ক করো না সে ঘোরাতে ঘোরাতে ওকে টানল ন নম্বরে দরজা খুলে ধ্রুব অসহায় মুখে বলল কিন্তু আমার যে ট্রেনিং নেই আমি দেব ট্রেনিং সোনালি সুইচ টিপে আলো জ্বালল ধ্রুব এতক্ষণে স্বাভাবিক হাসল সে তো তোমরা মেয়েরা মেয়েরা শুয়েছ আমি যে পুরুষ বিপজ্জনক হয়ে ওঠার চান্স থাকতে পারে বিপজ্জনক বস্তু বা প্রাণীকে কীভাবে সাহায্য করতে হয় সেও ট্রেনিং নেওয়া আছে বাবারে বাবা এত বকাটে মানুষ তো দেখিনি খাটি বাঙালি মেয়ের ঢঙে সোনালি একথা বলে আলখাল্লা ছাড়তে ব্যস্ত হল মেঝে বরফকুচি পড়ল অজস্র ধ্রুব ওভারকোট খুলতে খুলতে সেন্ট্রাল হিটারে চাবি ঘুরিয়ে দিল ক্রমশ ঘরটা চমৎকার তাপে ভরে উঠতে থাকলো দুজন বিছানার পাশাপাশি বসল ধ্রুবে এবার আরাম করে চুরুট জ্বালালো একটু পরেই দরজায় কে নক করল কোম্পানির লোক ওদের জিনিসপত্র বয়ে এনেছে ধ্রুব সব কাজ করতে ব্যস্ত হলো সোনালি বলল এ লোকটা নিশ্চয় ইংরেজি বোঝে না ধ্রুব লোকটাকে দেখে নিয়ে বলল যা দেখছি সবাই মনে হচ্ছে বোঝে বলেই দেখো না সোনালি ইংরেজিতে বললো কি নাম তোমার লোকটা হ্যাঁ ইংরেজিতে জবাব দিল আমার নাম শের সিং তুমি কাশ্মীরে না ম্যাডাম পাঞ্জাবি তুমি কি আমাদের দেখাশোনা করবে আমি সকলেরই দেখাশোনা করি ম্যাডাম আর লোক নেই দরকার হয় না আমাদের খাবার আনবে কে নিজে ডাইনিং হলে যেতে হবে ম্যাডাম সেলফ সার্ভিস সিস্টেম সর্বনাশ দেখছো আমার পা আছে শের সিং তার বিশাল জোব্বা থেকে একটা কাঠের বড় কোটো বের করে বলল ভুলে গিয়েছিলাম শ্রীবাস্তব পাঠিয়েছেন মলম আছে হুশিয়ার ম্যাডাম আগুনে পা একবেন না জানি শোনো শের সিং দু কাপ গরম কফি খাওয়া দরকার মাফ করবেন সব সেলফ সার্ভিস সিস্টেম ধ্রুব চোটে বাংলায় বলল ভ্যাট আমি আনবো ওকে বিদায় করো তো শের সিং তুমি আসতে পারো শের সিং চলে গেল বাজিয়ে ধ্রুব বলল যা ব্যাপার দেখছি স্কিইংয়ের স্বাদ জন্মের মতো গুছে যাবে এ তো সুইজারল্যান্ড নয় ভারতবর্ষ বললেই তো বলবে আরে রাখো রাখো এখনও কোটি কোটি লোকের ভাত কাপড়ে সংস্থানি করা হয়ে ওঠেনি তো তোমাদের এই স্কি বিলাস সোনালি বলল দমে গেছো মনে হচ্ছে যা ধ্রুব ফের ওভারকোট চড়ে মাথায় টুপি ঢেকে এগুলো আমি কফি নিয়ে আসি তুমি পোটলা খোলো ততক্ষণে স্ন্যাক্সের প্যাকেট বের করো সোনালি বিছানায় পা তুলে দিয়ে মোজা খুলতে খুলতে বলল রোখো বাবা আগে ওষুধ লাগাই এ পানিয়ে যে আমার সব প্ল্যান ভেসতে যাবে ও মা আমি কি করবো কান্নার ভান করে ঠোঁট কোচকাল সে চোখে দুষ্ট হাসি ধ্রুব দরজা খুলে ঘুরে বলে গেল বাইরে গেলে তোমার বাঙালি মেয়ে সুলভ ন্যাকামিটা বেরিয়ে আসে সোনালি কেন বলো তো আনন্দে বলে সোনালি কাঠের মোরগটা খুলতে ব্যস্ত হল বেচারা সোনালি তার দুর্ভাগ্য ধ্রুব দুঃখিত হয়েছিল খুবই নিচে অফিসের লাগোয়া ছোট্ট হল ঘরে ডিনারের আয়োজন কাউন্টারে বড় বড় প্লেটে দেশি বিদেশি পথ সাজানো হয়েছে যা যা খাবে তুলে নিয়ে দাঁড়িয়ে খাচ্ছে এখানে ওখানে এবং পরস্পর গল্পগুজব করছে একটা জানালা খোলা আছে তার ওধারে টিনের শেড দেওয়া লম্বা চওড়া আরেকটা হল দেখা যাচ্ছে তার মেঝে পুরো বরফে ঢাকা আলো উজ্জ্বল সেখানে কয়েকজন স্কি চর্চা করছে তাদের মধ্যে সোনালির বয়সী সুশ্রী একটি মেয়ে রয়েছে স্কেটিং জুতো পরে একদিকে দাঁড়িয়ে সে কী সব নির্দেশ দিচ্ছে এদের তাহলে মহিলা ইন্সট্রাক্টরও রয়েছে মাঝে মাঝে সে কারো হাত থেকে প্রায় চার ফুট লম্বা স্কিপল দুটো নিয়ে সম্ভবত শরীরের ব্যালেন্স রাখার কৌশল বুঝিয়ে দিচ্ছে ধ্রুব লক্ষ্য করছিল আগের বছর সোনামার্গের কাছে একটা জায়গায় স্কি করতে গিয়ে যে স্কি দুটো সে পায়ে ব্যবহার করেছিল এদের স্কি তার চেয়ে অনেক বড় ক্ষুদ্র ছিপ নৌকার মতো তার সংশয় হল ওই পাঁচ ছ ফুট জোড়া স্কি পরে সোনালি সামলাতে পারবে কিনা অবশ্য এখন তোর পা জখম ট্রেনিংয়ের দৃশ্যটা তন্ম হয়ে দেখছিল ধ্রুব সেই সময় তার পিছনে কে পরিষ্কার শুদ্ধ বাংলায় বলে উঠল আপনি কি বাঙালি ধ্রুব ঘুরে দেখল এক ভদ্রলোক মাথায় টাক মুখে সাদা দাড়ি আর পেছনে কিছু সনের মতো চুল খুব অমায়িক চেহারা তার দিকে তাকিয়ে আছেন হাসি মুখে হনুমান টুপিটি তার কাঁধে ঝুলছে পোশাকের অবস্থা দেখে মনে হলো এ আবহাওয়ায় বেশ অভ্যস্ত এই বুড়ো কি ইস্কি খেলতে এসেছে নাকি তার অবাক লাগল তার উপর বাঙালি বুড়ো এই বয়সে যার কিনা নাতিপুতি নিয়ে মাঠে ময়দানে বসে থাকার কথা ভদ্রলোক একটু হেসে নিজে থেকে পরিচয় দিলেন আমি নীলাদ্রি সরকার কর্নেল নীলাদ্রি সরকার মিস্টার দুগাল আমার ঘনিষ্ঠ বন্ধু প্রতি নভেম্বরে আমি রিস্তা ক্যাম্পে চলে আসি কিন্তু এবার আবহাওয়ার গতিক ভালো দেখছি না মাই ইয়াং ফ্রেন্ড ধ্রুব তখনই লাফিয়ে উঠল কর্নেল নীলাদ্রি সরকার কি আশ্চর্য কর্নেল অবাক হয়ে বললেন আপনি আমাকে চেনেন ধুবো বলল চিনে মানে আপনার কথা আমি মামার কাছে ভীষণ শুনেছি আমার মামা কেন্দ্রীয় তদন্ত ব্যুরো থেকে সম্প্রতি রিটায়ার করেছেন অমলেশ রায় মামার কাছে কি কাণ্ড কি কাণ্ড কর্নেল ওর কাঁধে হাত ডাকলেন অন্তরঙ্গভাবে ওকে দেখতে দেখতে বললেন রায়ের ভাগ্নে তুমি তুমি বলছি ইয়াংম্যান কিছু মনে করো না নাম কি তোমার স্কিতে ভীষণ নেশা আছে নিশ্চয়ই ও, বলো না এর মতো চমৎকার গেম আর নেই টানতে টানতে টেবিলের কাছে নিয়ে গেলেন ওকে পাশাপাশি বসলেন ধ্রুবতার পরিচয় দিয়ে বলল আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে ফরেন্সিক বিভাগের লেকচারার আমার নাম ধ্রুব চৌধুরী কর্নেল পরিহাস করে বললেন হে ঈশ্বর গোয়েন্দা ফরেনসিক সব কিছু এই দুঃসময়ে ঠান্ডা পাহাড়ে এসে জমেছে বাকি থাকলো কি জাস্ট এ মার্ডার একটা খুন হ্যাঁ হাঁ হাঁ করে হেসে উঠলেন তিনি ধ্রুব কথার ছোকে বলল সেও বাকি নেই কর্নেল আমার এক মহিলা বন্ধু নাম শুনে থাকবেন সোনালি সেন অনেক পাহাড়ে চড়েছে সোনালি সোনালি সেন হ্যাঁ হ্যাঁ কাগজ অনেকবার তার নাম পড়েছি মনে হচ্ছে কোন পর্বত অভিযাত্রী দলের সদস্যা যেন যাকে কি হলো সোনালি সেনের হাফ মার্ডার্ড ধ্রুব হেসে উঠল পা জমে প্রায় ঘোড়া হয়ে গেছে পোর কার্ল কত নম্বরে বুকড হয়েছ তোমরা এবার ধ্রুব একটু বেকাদায় পড়ে গেল এক ঘরে থাকছে বা সুতেই হচ্ছে একই বিছানায় এই গুরুজন তুল্য ভদ্রলোকের সামনে সেটা প্রকাশ হয়ে পড়া লজ্জার ব্যাপার অবশ্য সোনালি তার যাকে বলে বাগদত্ত বউ একই বেডে শোয়াটা যা কদিন আগে পরের ব্যাপার একদিন তো শবেই দুজনে এক খাটে ধ্রুব বলল আট আর নয় দোতলায় চলো আলাপ করে আসব আমি অল্প স্বল্প ওষুধপত্রও জানি ঠান্ডা বিষয়ে কর্নেল উৎসাহী হয়ে উঠলেন ধ্রুব আরও আড়ষ্ট হলো সোনালির জন্য খাবারের একটা প্যাকেট ব্যবস্থা করে নিয়ে সে বেরুল উপরে উঠে ন নম্বরে নখ করলে সোনালি খোঁড়াতে খোঁড়াতে এসে দরজা খুলে দিল তারপর কর্নেলের দিকে জিজ্ঞেস চোখে তাকিয়ে বিছানায় বসল ডাক্তার পাওয়া গেছে নির্ঘাত ধ্রুব অসাধারণ ছেলে কর্নেল নিজের থেকে আত্মপরিচয় দিয়ে একেবারে পাশে বসলেন তার ডাক্তার নয় সোনালি ক্ষুণ্ণ হতে গিয়ে অবশ্য খুশি হলো সে বলল ভারী খুশি হলুম কর্নেল আমি আপনার কথা কোথায় যেন শুনেছিলাম ধ্রুব বলল মামার কাছে শুনে থাকবে সোনালি চোখ পাকিয়ে বলল আজ্ঞে না তোমার মামা গোয়েন্দা বলেই তো সব জানতা নন কি মুশকিল মামা যে কর্নেলের বোঝুম ফ্রেন্ড সবাই একসঙ্গে হেসে উঠল প্রায় দুটি ঘন্টা নানা ব্যাপারে কথা বলে কর্নেল যখন উঠলেন তখন রাত প্রায় সাড়ে এগারোটা ধ্রুব ভাবছিল যাক গে কর্নেল আট নম্বরের রহস্য টের পাননি লজ্জার হাত থেকে বাঁচা গেছে কিন্তু কর্নেল দরজার কাছে হঠাৎ ঘুরে দাঁড়ালেন ইয়ে ধ্রুব আমার মনে হচ্ছে তোমাদের আট নম্বর খড়টা অকেজো সেন্ট্রাল হিটারটা নাকি জ্বলে গেছে আজ সকালে শ্রীবাস্তব খুব ছুটাছুটি করছিল মিস্ত্রি নিয়ে বলছিল দুগাল যাবার সময় টের পেলে বলে দিত কি একটা পার্স গেছে নতুন না হলে চলবে না দুগাল আসবার সময় নিয়ে আসত ধ্রুব অবাক হয়ে গেল সে কি শ্রীবাস্তব তো অন্যরকম বলছিল তাকে ঘরটায় নাকি বরাবর সেন্ট্রাল হিটিং ব্যবস্থা নেই দুগালকে অত বলেও নাকি ফল হয়নি আশ্চর্য তো ব্যাটা আসলে হয়তো ভেবেছে হিটার আছে জানলে বোর্ডার আবার মিস্ত্রি ডাকানো আর মেরামতের জন্য চাপ দেবে তার কি অত হাঙ্গামার দায় পড়েছে সে তো ম্যানেজার নয় একজন ইন্সট্রাক্টর কাজে কেন অত বাড়তি ঝামেলা করা সে মিথ্যে বলে রেহাই পেতে চেয়েছে তা না হলে অ্যাটাচড বাথে ইলেকট্রিসিটি আছে ঘরে নেই এ তো হয় না ধ্রুব অবশ্য কর্নেলকে ওসব ব্যাপার বলা দরকার বলে মনে করল না এখন ঝট করে শুয়ে পড়তে ইচ্ছে করছে ভারী ক্লান্ত সে কথায় কথা বাড়ে কর্নেল আরও দেরি করে দিতে পারেন সে শুধু বলল হ্যাঁ ঘরটা একেবারে ফ্রিজ তাহলে তো তোমার শোয়া একটা ভীষণ সমস্যা ধ্রুব মাথা চুলকে বলল না দেখছি কি করা যায় শোনো নিচে আমার ঘরে একটা স্ট্রেচার আছে জাস্ট আ স্ট্রেচার তুমি এসো আমার সঙ্গে খুব হালকা নিজে বয়ে আনতে হবে কিন্তু এদের সাহায্য পেতে পেতে তোমার রাত কাবার হয়ে যাবে দুগালটা ভারী হিসেবেই কি না কম লোক দিয়ে জব্বর কাজ আদায় করতে চায় এসো চলে এসো অক্ষুনি ধ্রুব বলল কেন ও ঘরে খাট্টে এ ঘরে আনব বরং পাগল সারা দিনে ঠান্ডায় যে অবস্থা হয়েছে সবর উপযুক্ত হতে অন্তত বারো ঘন্টার করা তাপ দরকার আমি এসব জানি মাই মাইটিয়ারিয়াংম্যান বিলো জিরো ডিগ্রি টেম্পারেচার গেছে আজ ফসিল হবার স্বাদ কেন চলে এসো সোনালে মিটিমিটি হাসছিল ধ্রুব করুণ চোখে তার দিকে একবার তাকিয়ে কর্নেলের সঙ্গে বেরুল নিজে কারো ঘুমাবর তাগিদ দেখা যাচ্ছিল না করিডরে স্কিয়াররা আনাগোনা করছে পায়ে স্কি বুট কাঠের খটা খটাখট আওয়াজ উঠছে সাবধানে সেই ট্রেনিং রুম থেকে কথাবার্তা আর হুল্লার মৃদ আজ শোনা যাচ্ছে বাইরের দুর্যোগ কল্পনা না করায় স্বস্তিকর অবশ্য কর্নেলের ঘর থেকে ভাঁজ করা খাটিয়াটা বই আনছিল ধ্রুব সিঁড়িতে ওঠার মুখে আটকে গেল সিঁড়িটা খুব সংকীর্ণ কাঠের তার উপর ঘোরালো সমস্যায় পড়ে গেল ধ্রুব নিচে একজন ধরে উঁচু করে তুললে তবে খাটিয়া ওঠানো সম্ভব হয় এখন কাকে বা সাহায্য করতে বলবে ইস্কিরা নিজের তালে ঘুরছে এখনও কারো সঙ্গে আলাপ হয়নি সে সময় পাশে দরজা খুলে বেরিয়ে এলো একটি মেয়ে ধ্রুব চিনতে পারল ইস্কি রুমের সেই ইন্সট্রাক্টর চেহারায় মনে হয় কাশিরি মেয়েই হবে ধ্রুবর অবস্থা দেখে সে একটু হেসে বলল আপনাকে সাহায্য করতে পারি কি ধ্রুব মুগ্ধ হয়ে গেল হ্যাঁ যদি কিছু মনে না করেন না না মনে করার কি আছে সানন্দে বলে সে খাটিয়াটা ধরল অব্দি পৌঁছে দিয়ে মেয়েটি বলল আপনি তাহলে সেই দেরি করে আসা ভদ্রলোক আমি মিস ললিতা টোডমাল ইনস্ট্রাক্টর ধ্রুব বলল অনেক ধন্যবাদ মিস টোডমাল আমি ধ্রুব চৌধুরী ফ্রম ডেলহি আপনি তো বাঙালি হ্যাঁ আপনি এখন কাশির বলতে পারেন অবশ্য আমার জন্ম সিংহলে আচ্ছা তাহলে এখন চলি আবার দেখা হবে কেমন ললিতা টোটমাল নমস্কার করে চলে গেল ওর কণ্ঠস্বরে কি যেন আছে কেমন সঙ্গীতময় ধ্রুবর কানে লেগে রইল খাটিয়াটা ঘরে ঢুকিয়ে ধ্রুব বলল বেঁচে গেলুম বাবা পাশে স্ত্রী লোক নিয়ে শোয়ার অভ্যেস নেই ঘুমের বারোটা বেজে যেত অভ্যেস বুঝি আমার আছে সোনালি বাঁকা ঠোঁটে বলল থাকা উচিত আই যা তা বলো না মোটেও বলিনি বলছি পাশে স্ত্রীলোক নিয়ে শোবার অভ্যেস তা কি মিথ্যে সোনালি হাসল দ্যাটস রাইট সে অভ্যেস আমার আছেই তো বিছানা করতে করতে ধ্রুব বলল কর্নেল দীর্ঘজীবী হন কে বাঁচানা বাজিয়ে দিলেন সোনালি বলল কিভাবে এক শয্যায় সুতম জানো আমার মাথা যেদিকে তার উল্টো দিকে তোমার মাথা তার মানে আমার পা তোমার মাথার পাশে আর তোমার পা আমার মাথার পাশে গ্র্যান্ড হতো কিন্তু লাথি খেলে দুজনেই খেতুম পরস্পরের কেমন সদ্বোধ হয়ে যেত আর ভক্তি শ্রদ্ধা জানতে হলে সেও খুব সুবিধে ছিল তুমি আমার পায়ে মাথা ঠেকাতে ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে বলল তোমার পায়ে চুমু খেতুম বরং কিন্তু ঘুম আসছিল ধ্রুবর কি সারারা তোরা জেগে আছে কাঠের মেঝে খটখট শব্দ অবিশ্রান্ত শোনা যাচ্ছিল তারপর কখন একটি ঘুমের আবেশ এসেছে হঠাৎ নিজে একটা চাপা অদ্ভুত ধরনের ঘরঘর শব্দ থেমে থেমে শোনা যাচ্ছে কিসের শব্দ যেন একটা চাকা ঘুরছে কোথাও কিসের চাকা ঘরঘর শব্দটা কতক্ষণ ধরে চলল তখন স্কেটিং জুতোর খটখট আনাগোনা শব্দ আর নেই আর কোনো শব্দ নেই শুধু ওই চাকা ঘোরার শব্দটা ছাড়া ধ্রুব চোখ বুঝে পড়ে রইল অসহ্য লাগছিল যেন মাথার ভিতরে একটা চাকা ঘুরছে থেমে থেমে অথচ ভালো ঘুম না হলে সকালে ইস্কি জমবে না তার আবার একটু তঞ্জা মতন এল আবার জাগল ধ্রুব সোনালের কোনো সাড়া নেই সে সময় হঠাৎ শুনতে পেল ওপর তলায় পাশেই মেঝেতে এখানেও কাঠের মেঝে চাপা খটমট মচমচ একটা শব্দ হচ্ছে কে যেন সিঁড়ি দিয়ে উঠে এলো দরজার সামনে দিয়ে চলে গেল এখন প্রচণ্ড স্তব্ধতা কাজেই বাইরের ওই সন্তরপর্ণ চাপা চলাফেরা শব্দ বদ্ধ ঘরের মধ্যে শুনতে পাওয়া যাচ্ছে কে এত রাত্রে চলাফেরা করছে অমন সাবধানে কেন তারপর মনে হলো পাশে কোনো ঘরে দরজার তালা খোলার ক্লিক তারপর দরজা খুলে যাওয়া ফের কিছু চাপা হাঁটার শব্দ তারপর স্তব্ধতা কে হয়তো নিজের ঘরে ফিরে শুয়ে পড়ল ভাবতে ভাবতে এবার ঘুমিয়ে পড়ল ধ্রুব সকালে সোনালি যখন তাকে ডাকাডাকি করছে ধ্রুব তখন কিন্তু জেগে সম্ভবত শেষ রাত্রে নিচে কারা উত্তেজিত স্বরে কথা বলছিল কিংবা ঝগড়া করছিল সেটা স্বপ্ন কিনা সে ভাবছিল খবরদার তুমি এসব ব্যাপারে নাক গলাবে না বলে দিচ্ছি স্ত্রীলোকের লোকের কণ্ঠস্বর খুব পরিচিত লাগছিল ললিতা নাকি পুরুষ কণ্ঠে না এটা ভীষয় অন্যায় ইমোরাল কেন তুমি স্ত্রীলোকটি বলল শাট আপ এক্ষুনি চলে যাও এখান থেকে পুরুষটি বলল প্লিজ প্লিজ এখনও ভেবে দেখো তুমি আমার উপর অবিচার করছো স্ত্রীলোকটি বলল গেট আউট গেট আউট ফ্রম হেয়ার আই প্রমিস কী সব নাটকীয় সংলাপ ধ্রুব টের পাচ্ছিল প্রত্যেকটি সংলাপ যখন তার মুখস্থ হয়ে গেছে তখন সে নিশ্চয় স্বপ্নে শোনেনি সে বলল সোনালি কারা সব ঝগড়া করছিল রাত্রে শোনুনি সোনালি বলল না ভীষণ ঘুমিয়েছি কিন্তু আমার পায়ের তো কোনো উন্নতি হয়নি ধ্রুব ইস কী করবো এখন বলো ধ্রুব উঠে বসল দেখি কর্নেলকে জিজ্ঞেস করে কোথাও ডাক্তার পাওয়া যায় নাকি তোমার পায়ে কি যন্ত্রণা আছে না তাহলে তো ঘুমোতেই পারতাম না মনে হচ্ছে মলমের জন্য যন্ত্রণা টের পাচ্ছি না কিন্তু সত্যি পায়ে কোনো সার নেই সোনালি তার পা দেখতে থাকল বাইরে যা আবহাওয়া দিন না রাত্রি বোঝা খুব কঠিন সারা আকাশ ঘন ধূসর সূর্য আছে কি নেই কে বলবে ঘড়ি চলছে আটটা কুড়ি বেশ হাওয়া দিচ্ছে আর বরফ করেই ঝরে পড়ছে সমানে তার মধ্যে ইস্কি করতে বেরোনো বেশ দমে গেল ধ্রুব সোনালি বেচারা ঘরেই রয়ে গেছে কর্নেল তার কাছে বসে আছেন রিস্তায় একজন মাত্র ডাক্তার আছেন তার কাছে এই দুর্যোগে তিনি ছাড়া শের সিংকে পাঠানো কারও পক্ষে সম্ভব ছিল না ধ্রুব স্টোরে টাকা জমা দিয়ে দুটো স্কি বুট স্কি ইস্কি পোল নিল লন থেকে বরফ ঢাকা পথ সোজে চলে গেছে পাহাড়ের তলায় ওখানে লাইনে দাঁড়িয়ে হুইল চেয়ারের জন্য অপেক্ষা করতে হবে ধ্রুবর কিছু অভ্যেস আছে অসুবিধা হবে না হুইল চেয়ার তখন স্থির নগরদলার মতো দাঁড়িয়ে রয়েছে গুনে দেখল আটটা চেয়ার আছে মোট মাঠ প্রত্যেকটায় দুজন বসার মতো চওড়া পালাক্রমে উঠে বসতে হবে আস্তে ঘোরানো হবে এ নাগরদোলা লিফট। পাহাড়ের উপরে পর্যায়ক্রমে একটা করে হুইল পৌঁছাবে আর তখনই স্কি আর লাভ দেবে বরফের গড়ানে স্কি করে চলে যাবে এদিকে ওদিকে লাইনে অনেক লোক পনেরো জনেরও বেশি মাঝামাঝি দাঁড়িয়ে ছিল ছুবো হাওয়ার ঝাপটানি তাই সবারই মুখ অব্দি পুরো ঢাকা চোখে প্রত্যেকেই গগজ পড়েছে ওই জোব্বার ভিতর কে পুরুষ মেয়ে চেনা যাচ্ছে না মাত্র নাকের ডগাটা খোলা চিবুক অব্দি স্কার্ফ জড়ানো সকলের একেবারে আনারিদের ক্ষেত্রে একজন ইন্সট্রাক্টর সাহায্য করবে সেই স্ক্যারের পাশে বসবে উরুকো চেয়ারটাতে তাই ডাবল সিটের ব্যবস্থা অন্যান্যরা একা পুরো চেয়ার দখল করবে ধ্রুব জানিয়ে দিয়েছে লিফটম্যানকে সে একা বসবে স্কি পোল দুটো চার ফুট উঁচু লোহার রড তার ডগায় গোল হাতল হাতে ধরার জন্য অবিকল যেন তলোয়ারের মুঠো রডের শেষ প্রান্তে একটা হালকা কাঠ আর রবারের এক ফুট বাই চার ইঞ্চি বাস্কেট তলাটায় পাতলা লোহার মসৃণ পাত আছে ওই পোল দুটো দু হাতে ধরে স্কিয়াররা সরু ছিপ নৌকার মতো লম্বাটে স্কি চালিয়ে ছোটাছুটি করবে চেয়ারে ওঠার সময় যথেষ্ট ক্ষিপ্রতা চাই কারণ দু পায়ে ওই স্কি পড়ে ওঠা ভারী কঠিন ব্যাপার শরীর সামনের দিকে বেঁকিয়ে এক লাফে পাশ থেকে শূন্যের ওপর দিয়ে চেয়ারে উঠতে হবে পায়ের কোনো সাহায্য এই অবস্থা পাওয়া অসম্ভব ধ্রুবর একটু অস্বস্তি হচ্ছিল পড়ে গিয়ে পা ভেঙে না যায় ওই শ্রীবাস্তবের মতো সে পিছনে আর সামনে তাকালো কতগুলো এস্কিমোর মূর্তি যেন স্থিরভাবে অপেক্ষা করছে কিংবা কতগুলো অদ্ভুত যন্ত্র যেন কাকেও মানুষ বলে মনে হচ্ছে না গায়ের উপর দিয়ে অবিশ্রান্ত বরফ গড়াচ্ছে টুপিতে কিছু জমে উঠছে আবার খসে পড়ছে ঘাড়ে ঘাড় থেকে পিঠে পিঠ থেকে নিচে লিফটম্যানের মূর্তিটি অস্পষ্ট মাত্র বিষেক দূরে সব ভাসা ভাসা লাগছে লিফটম্যানের পাশে আরও দুজন সাহায্যকারী নাড়িয়ে রয়েছে এতক্ষণ পরে লিফটম্যানের গর্জন শোনা গেল বি রেডি এভরিবডি ওয়ান টু থ্রি লিফ্ট হুইল নড়ে উঠল আস্তে ঘুরতে থাকল ওপর থেকে দুলতে দুলতে দেবজানের মতো চেয়ার নেমে আসছে আস্তে আস্তে ধ্রুব সামনের লোকগুলো পটপট করে উধাও হয়ে যাচ্ছে আকাশ পথে কোথায় পৌঁছচ্ছে একটুও দেখা যাচ্ছে না একে সব ছাপসা তার উপর চোখে গগলস হঠাৎ ধ্রুব দেখল তার সামনে লোকটি নেই অমনি সে উপরে তাকালো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ থেকে শূন্য একটা এগিয়ে আসা চেয়ার দেখতে পেল সে তৈরি হল মুহূর্তেই তারপর সামনে ঝুঁকে লাভ দিয়ে চেয়ারে উঠে বসতেই হাত ফসকে তার স্কিপোল দুটো পড়ে গেল সর্বনাশ সে চেঁচে উঠল সঙ্গে সঙ্গে লিফটম্যান আমার স্কিপোল লিফট কিন্তু বন্ধ হলো না ধ্রুব ভীষণ ভয় পেয়ে গেল চেয়ার দুলতে দুলতে উঠে পড়েছে ওপরে আবছা দেখা গেল তার পোল দুটো ছিটকে চলে যাচ্ছে নিচে স্কি পোল ছাড়া নিচে নামা অসম্ভব কোনো মতে অ্যাক্সিডেন্ট ঠেকানো যাবে না তার চেয়ার চোরায় পৌঁছলেও সে লাভ দিয়ে নামতে পারল না চুপচাপ বসে পড়ল এবার তলা দিয়ে যাচ্ছে তার চেয়ার ভয় হলো লাইনের কাছে ফিরে যাওয়া মাত্র কেউ লাফ দিয়ে নির্ঘাত তার উপর চড়ে বসবে এবং হয়তো অ্যাক্সিডেন্ট ঘটাবে সে লিফটম্যানের কাজ ঘেঁষে যাবার সময় তাকে ডেকে বিপদটা বলার জন্য যেই চেঁচিয়েছে অমনি অবাক কাণ্ড তার চেয়ারের সামনেই পোল দুটো দেখতে পেল নিচে লিফটম্যান চাচালো হাই ম্যান তোমার পোল খাপ করে ধরে ফেলতে চেষ্টা করলো ধ্রুব কিন্তু পারলো না পাশ দিয়ে যাবার সময় ওদের হো হো হাসি শুনতে পেল সে যাক আবার ঘুরে এলে চেষ্টা করবে অবশ্য যদি ফের পোল দুটো ওরা এগিয়ে দেয় তাকে তার চেয়ার ফিরে এলো লাইনের কাছে কিন্তু আর কোনো লোক নেই লাইনে সব উঠে গেছে এবং চুরো থেকে নেমে পড়েছে অনেকে ওপাশের উপত্যকায় এতক্ষণ জোর ইস্কি শুরু হয়েছে আফসোস হতে লাগলো ধ্রুবর তার মাথার উপর যে চেয়ারটা তা অন্তত ছ ফুট দূরে উঠবার মুখে আবছা দেখা গেল যেন দুজন পাশাপাশি বসে রয়েছে তাহলে অবশ্যই একজন ইন্সট্রাক্টর অন্যজন নতুন স্কিয়ার উপরে ওঠার পর সে লক্ষ্য করল ওই চেয়ার থেকে দুটো স্কিপোল হঠাৎ নিচে পড়ে গেল কিভাবে পড়ে গেল বুঝতে পারলো না ধ্রুব এত আবছায়া যে স্পষ্ট কিছু বোঝা গেল না এও আনারি একজন তার চেয়েও হয়তো আনারি বড় বৃষ্টির মধ্যে স্পষ্ট দেখার চেষ্টা দিয়ে নামতে এবং প্রচণ্ড বেগে স্কি করে অদৃশ্য হতে দেখল ধ্রুব আরেকজন বসে রইল তার মতোই বেচারা তাকে নিয়ে চেয়ার তলা দিয়ে ঘুরে চলে গেল আগের মতো ধ্রুবর কানে লিফটম্যানে সেই হাসিটি ভাসছিল এ মুহূর্তে মনে পড়া মাত্র সে খেপে গেল রসো ব্যাটারা ধ্রুব চৌধুরী নিজে তার পোল কুড়িয়ে আনবে সে লাফ দিল কিন্তু তেমন কিছু ঘটল না বরফের উপর আটকে গেল তার দুপায়ের দুটো স্কি কিন্তু আর নড়াচড়া করা কঠিন ব্যালেন্স রাখা যাবে না সে খুব তাড়াতাড়ি হেঁট হয়ে স্কি দুটো খুলে রাখলো পা থেকে তারপর ঘুরে দাঁড়ালো যতক্ষণ একজন স্কি আরও চেয়ারে থাকবে লিফট বন্ধ হবে না ঘুরতে থাকবে সেই চেয়ারটা লক্ষ্য করলো ধ্রুব ভীষণ অস্পষ্ট দেখাচ্ছে একটু পরে মাথার উপর এলে কিছু স্পষ্ট হলো তখন চমকে উঠল সে স্কিয়ারের বুকের উপর কি যেন উঁচু হয়ে আছে কেমন অস্বাভাবিক দেখাচ্ছে লোকটাকে ওভাবে বসে থাকা চেয়ারটা নিচের দিকে ঘুরে যাবার মুহূর্তে সেই উঁচু জিনিসটা আবছা দেখতে পেল একটি স্কিপোল কিন্তু ওভাবে বুকের উপর অর্ধেকটা হাতল শুদ্ধ উঁচু হয়ে আছে কেন ওই চেয়ারে ছিল চারটে স্কি পোল দুজনের দুটো পড়ে যেতে দেখেছে বাকি দুটো নিয়ে ওর সঙ্গী স্কি করতে চলে গেছে তাহলে ওটা এলো কোথেকে অবশ্য দক্ষ স্কি আর একটা পোলের সাহায্যেও স্কি করতে পারে কিন্তু পোলটা ওভাবে ওর বুকের উপর কেন লিফট এখনও থামিনি ইস্কি দুটো বগলে ধরে ধ্রুব হামাগুড়ি দিতে দিতে বরফ ভেঙে উঠতে থাকল সে সময় চমকালো দ্বিতীয়বার সাদা বরফের উপর চাপ চাপ কালো রঙের এগুলো কি গগলস খুলল সে পিটপিটা চোখে দেখল রক্ত রক্ত মুহূর্তে শিররে উঠল ধ্রুব পোলটা বুকের উপর ওইভাবে থাকার স্পষ্ট অর্থ টের পেল সে মার্ডার খুন ওই স্কেয়ারটার বুকে পোলটা বিধে দিয়েছে কে ভাঙা গলায় চেঁচিয়ে উঠল সে লিফটম্যান, স্টপ দ্য হুইল থামাও অত দূরে নিচে তার চিৎকার শোনা অসম্ভব কারো পক্ষে সেই চেয়ারটা আবার আসছে ধ্রুব ইস্কি দুটো রেখে তৈরি হয়ে একপাশে দাঁড়িয়ে গেল তারপর চেয়ারটা মাথার কাছাকাছি উচ্চতায় পৌঁছানো মাত্র সেই স্কিয়ার লোকটির পায়ের একটা স্কি ধরে জোরে হাঁচকা টান দিল অমনি সে ছিটকে নিচে গিয়ে পড়ল উবুর হয়ে পড়ায় স্কিপোলটা হয়তো আরও ঢুকে গেল বুকে হয়তো পা দুটো ভাঙল অদ্ভুত ভঙ্গিতে পড়ে রইল লোকটা তরতর করে নামল ধ্রুব ওকে দুহাতে ধরে চিৎ করার চেষ্টা করল একটু কাত করা গেল মাত্র রক্তে বরফ লাল হয়ে যাচ্ছে ধ্রুব লোকটার চোখের গগলসার স্কার্ফটা খুলে ফেলতেই বিস্ময়ে পাথর হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য ললিতা মিস ললিতা টোডমল স্কিপলের ডগা থেকে বাস্কেটটা খুলে কেউ ধারালো ডগাটা তলারের মতো বুকে এফোর ওফোর করে বিঁধিয়ে দিয়েছে এতক্ষণ আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সমগ্র থেকে একটি রহস্য উপন্যাস তুষারে রক্তের দাগ আজ শুনলেন উপন্যাসটির প্রথম খণ্ড এরপরে আসছে দ্বিতীয় খণ্ড আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম নুপুর আপনারা যারা নতুন এই চ্যানেলের গল্প শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন ও লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় খুব ভালো থাকুন সবাই